হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে এলাম আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের করে দেখাবো ডিমের কোরমা এই রেসিপিটি খুবই সহজ এবং খুবই মজার একটি রেসিপি ছোট বড় সবারই পছন্দ হবে আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন দেখে আসি এটা রান্না করার জন্য কি কি লাগবে তো প্রথমে আমি একটি চুলার মধ্যে পাতিল নিয়েছি আমি চুলাটা অন করে দিয়েছি তোর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি ডিমগুলা ভেজে নিব তো ডিমগুলোকে আমি পরিষ্কার করে নিয়েছি আর আমি একটি নাইফের সাহায্যে ডিমগুলোকে একটু ফেরে দিয়েছি যেন মশলা ভালো মতো ভিতরে ঢুকে এখন আমি ডিমগুলোকে ভাজ ভালো মতো একটু ভেজে নিব আর আমি এখানে অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি লবণটা দেওয়ার পরও একটু ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি ডিমটা বেশি ভাজবো না হালকা ব্রাউন কালার করে নিব বেশি ভাজলে শক্ত হয়ে যাবে তাই হালকাভাবে আমি একটু ভেজে নিচ্ছি এখন আমি ডিমগুলাকে তুলে ফেলবো বাজা হয়ে গেছে আর বাজবো না এখন আমি তুলে ফেলবো ডিমগুলা তুলে ফেলেছি এখন আমি এই ফ্রাই প্যানে রান্না করে নিব তা আমি এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি আমি ঘি দিয়ে রান্নাটা করব সাথে অল্প পরিমাণে তেলও দিব ঘিটা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে কোরমার মধ্যে সেজন্য ঘি দিয়ে রান্না করব তো এখন আমি অ্যাড করে দিচ্ছি এখানে একটা তেস এখানে তিন চারটা লং চার চারটা নিয়েছি আমি এলাচ আর নিয়েছি আমি দারচিনি দু পিস তো গরম মশলাগুলো আমি তেলের মধ্যে একটু হালকা ভেজে নিলাম এখন আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ পেস্ট এ পেস্ট করে নিয়েছি আমি পেস্টটাকে এখন এটাকে একটু ভালো মতো নেড়ে আমি ভেজে নিব ডিমের কোরমার মধ্যে পেস্টটা ব্লেন্ডার করে দিয়ে দিলে ভালো হয় তাহলে কোরমাটা অনেক সুন্দর হয় সেজন্য ব্লেন্ডার করে দেওয়ার চেষ্টা করবেন তো এভাবে আমি নেড়েচেরে ভেজে নিচ্ছি তারপর আমি অ্যাড করে দিব এখানে দু চামচ পরিমাণ আদা রসুন পেস্ট নিয়েছি এটাকেও ভালো মতো একটু ভেজে নিতে হবে ঠিক এভাবে আমি নেড়ে একটু ভেজে নিচ্ছি তারপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে একটু কালার আসার জন্য আমি পাপরিকা পাউডার দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ পরিমাণ যেহেতু ডিমের কোরমা কোরমার মধ্যে একটু কালার না হলে ভালো লাগে না দেখতে সে জন্য আমি একটু কালার হওয়ার জন্য দিয়ে দিলাম আর আমি ঝালটা করব করবো কাঁচামরিচ দিয়ে এখানে আমি প্রায় পাঁচ ছয়টি কাঁচামরিচকে মাঝখান দিয়ে দু টুকরো করে দিয়েছি এটাকে এখন আমি একটু ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিব তারপরে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো দেওয়ার পরও আমি একটু ভালো মতো নেড়ে চড়ে মশলার সাথে মিশিয়ে নিব এটাকে এখন আমি একটু পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো চুলার আঁচটা একদম লো করে দিয়ে একটু ভালো মতো মশলার সাথে একটু ডিমটাকে কষিয়ে নেব তো পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা উলটিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি মোটামুটি কষানো হয়ে গেছে এখন আমি অ্যাড করে দেব লিকুইড দুধ এ কোরমাটা দুধের উপরে রান্না হবে পানি ইউজ করা হবে না এখন আমি হাফ কাপ পরিমাণ হাফ কাপ না সরি এক কাপ পরিমাণ আমি লিকুইড দুধ দিয়েছি এখানে দুধটা দেওয়ার পরও আমি একটু ভালো মতো নেড়েচেরে মিশিয়ে নিচ্ছি আর দুধটা দেওয়ার পরে বেশি জাল করা যাবে না ঢাকনা দিয়ে আমি প্রথম অবস্থায় ঢাকনা দেব বলকটা আসার জন্য বলক চলে আসলে আমি ঢাকনা আর দেবো না ঢাকনা বেশি টাইম দিয়ে রাখলে দুধ ফেটে যাবে কোরমা দেখতে সুন্দর হবে না খেতেও ভালো লাগবে না ঢাকনা আমি তুলে ফেললাম ব্লক চলে এসেছে এখন আর আমি ঢাকনা দিব না এভাবে আমি ডিমটাকে রান্না করে নেব ঢাকনাটা তুলে এখন আমি একটু নেড়ে চড়ে দিচ্ছি এখন আমি অ্যাড করে দিচ্ছি কিছু কিশমিশ কিসমিসটা দেওয়ার পরও একটু নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি তারপর আমি অ্যাড করে দিচ্ছি এখানে এক চামচ পরিমাণ ঘি ঘিটা লাস্ট টাইমে দিলাম প্রথম অবস্থাও দিলাম এবং লাস্ট টাইমও দেওয়ার মানে হলো ঘির ফ্লেভারটা যেন ভালো আসে কর্মার সাথে সেজন্য আমি লাস্ট টাইমেও এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়ে দিলাম এটা অপশনাল আপনারা দিলেও দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নাই এখন আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি এখানে আমি অল্প পরিমাণে পেঁয়াজ বেরেস্তা দিয়েছি পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে একটু আমি হালকাভাবে নেড়ে চেড়ে নিচ্ছি কোরমাটা হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দেব কোরমা রান্না হয়ে গেল দেখেন কতটা সুন্দর হয়েছে দেখতে অনেক সুন্দর খেতে তো অবশ্যই ভালো লাগবে তো আশা করি আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বিল বাটনটিকে অন করে দিবেন তা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করবো ভালো থাকেন আল্লাহেজ